হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাত খাবার পর কোন সাতটি কাজ করা যাবে না। চলুন তাহলে জেনে নেওয়া যাক। ধূমপান করবেন না, করছেন তো মরছেন। আপনি সারাদিনে অনেকগুলো সিগারেট খেলেও যতটুকু না ক্ষতি করবে তার চাইতে অনেক বেশি ক্ষতি করবে যদি ভাত খাবার পর একটা খান। ভাত খাবার পর একটা সিগারেট খাওয়া আর সার্বিকভাবে 10টা সিগারেট খাওয়ার ক্ষতির দিক দিয়ে সমান অর্থ বহন করে। যারা নিয়মিত সিগারেট খান তারা জানেন ভাত খাবার পর তাৎক্ষণিকভাবে সিগারেট খেলে কী ধরনের ফিলিংস আসে। যত বেশি ফিলিংস তত বেশি ক্ষতি। খাবার শেষ করার পরপরই তাৎক্ষণিকভাবে কোনো ফল খাবেন না, গ্যাস ফর্ম করতে পারে। খাবার খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পর কিংবা 1 ঘন্টা আগে ফল খাবেন। চা খাবেন না, চায়ের মধ্যে প্রচুর পরিমাণে ট্যানিক অ্যাসিড থাকে যা খাদ্যের প্রোটিনের পরিমাণকে 10 গুণ বাড়িয়ে তোলে, যার ফলে খাবার হজম হতে স্বাভাবিকভাবে বেশি সময় লাগে। বেল্ট কিংবা প্যান্টের কোমর লুজ করবেন না। খাবার পরপরে বেল্ট কিংবা প্যান্টের কোমর লুজ করলে অতি সহজেই ইনসেন্টাইন বেঁকে যেতে পারে, পেঁচিয়ে যেতে পারে অথবা ব্লকও হয়ে যেতে পারে। স্নান করবেন না। ভাত খাবার পরপরেই স্নান করলে শরীরের রক্ত সঞ্চালন মাত্রা বেড়ে যায়, ফলে পাকস্থলীর চারপাশের রক্তের পরিমাণ কমে যেতে পারে, যা শরীরের পরিপাকতন্ত্রকে দুর্বল করে ফেলবে, ফলে খাদ্য হজম হতে সময় স্বাভাবিকের চেয়ে বেশি লাগবে। ঘুমোতে যাবেন না। এটা অবশ্য আমরা সবাই কম বেশি জানি যে ভাত খেয়ে ঘুমোতে যাওয়া উচিত নয়, কারণ এতে খাদ্য ভালোভাবে হজম হয় না, ফলে গ্যাস্ট্রিক এবং ইনসেন্টাইন ইনফেকশন হয়। হাঁটাচলা করবেন না। অনেকেই বলে থাকেন যে খাবার পর 100 কদম হাঁটা মানে আয়ু 100 দিন বাড়িয়ে ফেলা, কিন্তু আসলে বিষয়টা পুরোপুরি সত্য নয়। খাবারের পর হাঁটা উচিত, তবে অবশ্যই সেটা খাবার শেষ করেই তাৎক্ষণিকভাবে নয়, কারণ এতে করে আমাদের শরীরে ডাইজেস্টিভ সিস্টেম খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি শোষণে অক্ষম হয়ে পড়ে। তো দর্শক, আপনারা জানতে পারলেন ভাত খাওয়ার পর কী কী কাজ করা উচিত নয়, তাহলে এই নিয়ম মেনেই চলুন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।